కానీ కానీ శూన ప్రాణి ప్రాణి ముంగాలు మారుతా. জাগরণ টেলিভিশনের আয়োজনে আজকে আমরা কিশোরীদেরকে নিয়ে আড্ডা বসেছি। আমার সাথে প্রত্যেকজন দুজন কিশোরী এসেছে, একজন অঙ্কিতা একজন পূর্ণা। করোনাকালীন এই সময়টাতে আমরা কিশোরীদের মাঝে যে স্বপ্নের বীজ বুনে দিতে চাই তাই নিয়ে আজকের অনুষ্ঠান। আমরা শুনতে চাই ওরা কি ভাবছে, এই অদ্ভুত সময়টা ওরা কিভাবে পার করছে। অঙ্কিতা এবং পূর্ণা আমাদের টিভি স্টেশনে স্বাগত। শুরুতে আসলে বলে নিই যে আমরা এটা গল্প ছলে আমরা জানতে চাচ্ছি তোমরা এই বয়সটাতে করোনার মতো একটা বড় যুদ্ধ কিভাবে পার করছো। প্রথমে জানতে চাইবো অঙ্কিতাকে, তোমার কি মনে হয়েছে এই সময়টা দুর্বোধ্য, খুব দুঃসাধ্য, কেমন অনুভূতি হয়? আসলে করোনার সময়টা না কখনো আমরা এভাবে মানে কল্পনাও করতে পারিনি যে আমরা বাসায় বসে থাকবো, স্কুল কলেজে যাব না। প্রথম দিন হলো স্কুলে যাচ্ছো, দুই বছর প্রায়। আচ্ছা, আগে জেনে নেই কোন প্রতিষ্ঠানে? আমি হচ্ছে এখন মমতর প্রিপারেটরিতে সেকেন্ড ইয়ারে পড়ছি, ইন্টার সেকেন্ড ইয়ার। তো আগে স্কুলের যেমন একটা পরিবেশ ছিল, অন্যরকম, অনেক মানুষ দেখতাম ক্লাসে সবাই একসাথে বসে, টিচার পড়াতো, পড়ানোর সময় আমরা দুষ্টুমি করতাম, ওই সব মেমোরিজগুলো না এখন খুব খারাপ লাগে ভাবলে, যে এখন আশেপাশে দেখলে মনে হয় কি আমি খুব একা, আমার আশেপাশে কোনো আমার বন্ধু নেই, কেউ নেই, শুধু ফোনেই কথা বলা যাচ্ছে, ক্লাসও হচ্ছে ফোনে। এই সব দিক দিয়ে একটু খুব খারাপ লাগে, কিন্তু আবার যখন ভাবি যে আমরা একসময় এই পরিবেশটা থেকে আমরা উঠে আসব, তখন আবার হবে, আবার এরকম স্কুলে যাবো, আবার কলেজে যাব। তো এই জিনিসটা আশাই হচ্ছে আমরা সবাই বেঁধে আছি যে এই করোনার সিচুয়েশনটা একদিন চলে যাবে। আচ্ছা, শুরুতে যে বললাম প্রজাপতির মতো এই সময়টা, এই বয়সটা, তাই না? সেটা যে স্কুলের মধ্যে ঘুরে বেড়ানোর আনন্দ, এটাকে নিশ্চয়ই মিস করো। উঠতে যাওয়ার জন্য কি কি ভাবে তোমরা কানেক্টেড থাকো বন্ধুদের সাথে? পূর্ণা, প্রধানত স্কুলের মাধ্যমে, এখন স্কুল যেহেতু অনলাইনে হয়ে গেছে, তো স্কুলের মাধ্যমে আমরা যাদেরকে পেতাম না অনলাইনে বা যারা ছিল না, তারাও এখন অনলাইনে এসে পড়েছে, তো তাদের সাথে এখন অনলাইনে যোগাযোগ হয়। স্কুলে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, তো এইসব স্কুলের ক্লাসের কারণে গ্রুপ খোলা হয়, সেখানে আমরা কথা বলি টিচারদের সাথে, সেখানে কমিউনিকেট করা হয়। সামনাসামনি না দেখতে পেলেও টিচাররা আমাদেরকে যথেষ্ট চেষ্টা করে ওইখানে গাইড দেওয়ার, পড়াশোনা নিয়ে, জীবন নিয়ে। এই যে অনেকটা দীর্ঘ সময় কিন্তু আমরা ঘরে বসে আছি, তাই না? এই সময়টাতে অনেক বড়ও হয়ে যাচ্ছে, দুটো বছর। মানে তোমাদের যেই বয়সটা, ধরো একজন 50 বছরের বয়স্ক কেউ তার 50 থেকে 55 হওয়াটা ডিফার করছে না, কিন্তু তোমাদের যে বয়সটা তাতে 2 বছর কিন্তু অনেকখানি ম্যাচুরিটি গ্রো করে যাচ্ছে। সেখানে এই যে একটা বদ্ধ পরিবেশে বেড়ে ওঠা, এটার কিন্তু অনেক রকম মানে খারাপ দিকও আছে, ভালো দিক কি কিছু মনে হয়? যে আচ্ছা, আমি যে স্কুলে যাচ্ছি না, বাড়িতে সময় দিচ্ছি, এটা এটা আমার ভালো লাগছে, কখনো মনে হয়? পরিবারকে সময় দেওয়া বেশি হচ্ছে। যেমন আমি যখন স্কুলে যেতাম তখন স্কুল করতাম অনেকক্ষণ, যেমন 6টা বাজে উঠে স্কুলে রওনা দিয়ে যেতাম, হ্যাঁ, তারপর বাসে আসতে আসতে 1টা বাজতো, তারপর আবার কোচিং, প্রাইভেট টিউটর, গান, নাচ, সব জায়গায় যাতায়াতেও সময় যেত, ওইখানে গিয়েও আমাকে সময় দিতে হইতো। কিন্তু এখন যখন সেটা বাসায় হচ্ছে, একটা ফোনের মধ্যে সব কিছু এসে গেছে, তো দেখা যাচ্ছে মানে আমাদের মা বাবাকে বা ভাই বোনকে সময় দেওয়া বেশি হচ্ছে। আচ্ছা, কিন্তু টায়ার্ডনেস কি একটু কমেছে? মানে আগে যে দৌড়াদৌড়ি, ছুটাছুটি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এখন ঘরে বসেই আমি সবকিছু করে ফেলতে পারছি, এখন কি নিজেকে একটু ফ্রেশ মনে হয়? আমার আমি খুব চঞ্চল, মানে আমি খুব ছটফটে সারাদিন স্কুলের নেচে গিয়ে বেড়াতাম, কিন্তু আমার মনে হয় বাসায় বসে বসে আমি আরও অলস হয়ে যাচ্ছি, আমার সেই দিনে ফিরে যাওয়ার ইচ্ছা করে আবার সেই বাইরে যেতে। ট্রাফিক জ্যামটাই পছন্দ হচ্ছে না আমার। বাসাটা হচ্ছে স্কুল থেকে একদমই কাছে, মানে হেঁটে হেঁটে সব বন্ধুরা একসাথে করে যেতাম, একসাথে করে আসতাম। তো একটা যে কমপ্লেন বাবা মারা সবাই করছে, তোমাদের রুটিন পাল্টে গেছে, এবং তাতে দেখো আমরা কিন্তু জোর খাটাতে পারছি না, মনে হচ্ছে না ওরা যেভাবে ভালো থাকে ওরা যেন ওদের মতো করে একটু ভালো সময় কাটে। তাতে দেখা যাচ্ছে কি তোমরা রাত জাগছো বেশি, আমি জানি না তোমাদের দুজনের কি অবস্থা, কিন্তু
ওভারঅল একটা সবার একটা অভিমত যে বাচ্চারা খুব সারা রাত জাগে, সারাদিন ঘুমায়। হ্যাঁ, আমাদেরও ক্ষেত্রে এটা হচ্ছে, এটাই হচ্ছে। এটাতে তোমার কি মনে হচ্ছে যে এটা কি ভালো লাগছে নাকি? না, এটা ভালো লাগছে না, ভালো লাগছে না, কিন্তু আমরাও কিছু করতে পারছি না। আগে যে কোনো রুটিন ছিল, সকালে উঠার একটা ইন্টেনশন ছিল যে রেডি হতে হবে, হ্যাঁ মা হচ্ছে খেতে ডাকতো তাড়াতাড়ি খেতে, ওগুলা তো এখন হবে না। তো এই জন্য গানের ক্লাস ওইখানে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া, এগুলো এখন হচ্ছে না। তো আমরা অলসি হয়ে যাচ্ছি, আমরা খুবই অলস হয়ে যাচ্ছি। আর মেন জিনিস হচ্ছে রাতেই সবাই বেশি থাকছে, রাতে সবাই একটা সময়ে সবাই দেখ। হ্যাঁ, আমরা হচ্ছে সবাই ফোনে গল্প করছি, গেমস খেলছি, আমরা ঘুমিয়ে যাচ্ছি, তোমরা যা ইচ্ছে মুভি দেখতে পারছো, তখন সবাই সেভাবে উতরে যায়। এটাই হচ্ছে কিশোরীদের একটা সুন্দর সুবিধা। তো জানতে চাইবো, দুজনই তো পড়াশোনার বাইরে অনেক কিছু করো, কে যেন কি করো? আমি নাচ করছি এখন, রীতিমতো শাস্ত্রীয় শাস্ত্রীয় নৃত্য তুমি পারছি। আর আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি, খুবই ভালো লাগলো তোমাদের। কিন্তু এই যে করোনাতে যেতে পারছো না, এখন কি করে তোমাদের এই চর্চাগুলি চলছে? আমাদের হচ্ছে অনলাইনেই নাচ করা অনলাইনে একটু টাফ, কিন্তু আমরা এখন খুব থিওরি শিখছি। যেমন আমাদের ক্লাসে নাচের থিওরিটা আমরা অত জানতাম না, আমরা ইতিহাস পড়তাম না, কিন্তু আমাদের যেহেতু এখন নাচ করা ওভাবে যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তো আমাদের যে শিক্ষকরা আছেন তারা আমাদের সব জায়গায় বসে ক্যামেরা অন করে খাতা কলম নিয়ে আমরা হচ্ছে থিওরি লিখছি। মানে আমরা অনেক কিছু জানতে পারছি, নাচের উৎপত্তি, লয়, তাল, হ্যাঁ এটাতে আমরা একটা নতুন জিনিস জানতে পারছি এখন। হ্যাঁ, এখন তোমরা খুব বেসটা অনেক শক্ত হচ্ছে, হ্যাঁ যে জিনিসটাকে গ্রহণ করেছো, প্র্যাকটিস করছো, সেটা মানে সব থিওরিটা জেনে যাওয়া। পূর্বা, গান কেমন করে চর্চা হচ্ছে? গানের চর্চাটা সেভাবে হচ্ছে না, কিন্তু থিওরির ক্লাসগুলো অঙ্কিতা দিদি যেভাবে বললো করতে পারছি। কিন্তু গানে যেমন টিচারের কাছে বসে শেখা, ওই সুরটা সুন্দর করে শোনা, অনলাইনে সেটা হচ্ছে না। অনলাইনে যখন আমাদের শিক্ষকরা গান গাচ্ছে তখন সুরটা আমরা ঠিক করে শুনতে পারছি না, হয়তো নেটের প্রবলেম, কেটে কেটে আসে, তারপরে হয়তো মিস হয়ে যায়, বা স্যার সুন্দর করে কাজগুলো দেখালেও আমরা সেটা করতে পারছি না। তারপরে অনলাইন ক্লাসে সবার বেশিরভাগ সময় ভিডিও অন থাকে, মাইক অন থাকে, কমিউনিকেটটা সেভাবে হচ্ছে না যেটা আমরা একসাথে বসে একটা রুমের মধ্যে বসে ক্লাস করলে। হ্যাঁ, সেটা হচ্ছে না। পরিবার থেকে, হ্যাঁ যেমন কোয়ারেন্টাইন শুরু হওয়ার পর থেকে আমার খুব মনটা খারাপ হয়ে যায় যে আমি নাচের ক্লাসে যেতে পারবো না। তো পরে হচ্ছে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমি অনেক নাচ দেখি সারাদিন, মানে বিভিন্ন শিল্পীদের নাচ দেখতে থাকি। তো একদিন বাবা বলছে যে তুইও একটা করে ফেল, দেখি কেমন হয়, নিজে নিজে একটা কোরিওগ্রাফি করে তুমি একটা করে ফেলো। তো আমি বলছি বাবা ভিডিও কে করে দিবে, এই কে করে দিবে, বলছে আচ্ছা কোনো ব্যাপার না, না আমি আর মা দেখে নেব। তো ওই নাচ একটা নাচ রেডি করলাম, করে হচ্ছে বাবা মা দেখি এত সাপোর্ট করলো, বাবা মানে আমাদের প্রোডাক্টিভ বানানোর জন্য মানে তারাও হচ্ছে টেনশনে পড়ে গেছে যে বাচ্চাগুলোর কী হবে। তো বাবা মা হচ্ছে আমাদের বাবা মা দুজনই আমাকে হচ্ছে সব রেডি করে দেয়, আমি শুধু নাচি, বাবা আমি ভিডিও করে দেয়, সব কিছু করে দেয়। এখান থেকে বাবারও খুব সাপোর্ট পেয়েছি বাবা মার কাছ থেকে। তোমার কাছ থেকে এখন দর্শকরা একটা মেসেজ পেলেন যে এই যে সময়টা মন খারাপ থাকে তাতে ওদেরকে উৎফুল্ল রাখতে, উৎসাহ রাখতে আমরাও যদি ওদেরকে একটু সাপোর্ট দেই, ওরা যেটা করতে পছন্দ করছে, যেমন ও পিতা নাচতে পছন্দ করে, ও নাচটা ভিডিও করে দিচ্ছেন ওর পিতা মাতা, সেরকম কেউ যদি ছবি আঁকতে পছন্দ করে তাকে একটু উৎসাহ দেয়, তাতে হবে কি ওদের মতো আর আমাদের মতো এরকম গভীর চিন্তা, দুশ্চিন্তা বা টিভি নিউজের মধ্যে আবদ্ধ থাকবে না। ওরা চাইলেই একটু সুন্দর করে সময়টা কাটাবে, যেহেতু বন্ধুদেরকে পাচ্ছে না, ওই সময়টুকু নিজেকে কিভাবে একটু সুন্দর রাখা যায়, প্রফুল্ল রাখা যায়, ওদের যে
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে যাই করুক, অনেকে কিন্তু কাগজ দিয়ে অনেক কিছু বানাইতে রান্না করে, সব কিছুতেই আমরা যদি ওদেরকে একটু হাঁপড়িয়ে দিই অন্তত উৎসাহ দিই, ওদের সময়টা সুন্দর কাটবে। পূর্বা বলো তো গানের জন্য তোমার এখন যেরকম সময়টা, তুমি তোমার বন্ধুদেরকে গান শেয়ার করো? হ্যাঁ, এটা করা হয়। এখন আমরা বন্ধুরা মিলে অনলাইনে গান করি, গান গেয়ে পাঠাই, ওদেরটা শুনি, মানে আমরা যতটুকু পারি যেভাবে আমরা কানেক্টেড থাকার চেষ্টা করি। তারপরে স্কুলে প্রোগ্রাম হয়, স্কুলে আমাদের এরকম আয়োজন করা হয়েছে। গত 2 বছর ধরে আমরা কোনো প্রোগ্রামই দেখো সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আমরা করতে পারছি না অনলাইনে, পহেলা বৈশাখ শুরু করে সবগুলি অনুষ্ঠানে আমরা ঘরে বসে জুম করে এইভাবে। তো আমার তোমার সাথে আগে মানে অনুষ্ঠানের আগে গল্প করছিলাম যে তুমি এই করোনার সময়টাতে কিছু নতুন বাজনা বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা করছো, যেটা অঙ্কিতা নাচে মেয়ে হয়েও বোধ হয় আগ্রহ আছে না নতুন নিয়ে করে, সেটা নিয়ে বলো। আমার বোনের জন্মদিন ছিল, তো আমি সেই উপলক্ষে ওকে একটা হারমোনিকা গিফট করেছি। আসলে আমারও লাগতো ওকে এই ছলে গিফট করে ফেলেছি, তো ও সেটা তেমন একটা পছন্দ হয় নাই, কিন্তু আমি এটা শেখার চেষ্টা করেছি অ্যান্ড ওকেও আমি শেখানোর চেষ্টা করি। এখন তো সেভাবে গুরুর কাছে শেখার কোনো সুবিধা নেই, তো অনলাইনে ভিডিও দেখে আমি কয়েকটা গান তোলার চেষ্টা করেছি অ্যান্ড তুলতেও পেরেছি কিছু কিছু গান। আর আমাকে আমার এক দাদা একটা ম্যান্ডোলিনও গিফট করেছে, আমি সেটাও মাঝে মাঝে বাজানোর চেষ্টা করি। আমিও হচ্ছে এই লকডাউনের পর থেকে একটা ইউকেলেলে কিনেছি, ওটা আছে ইউটিউব দেখে দেখে আমি এখন কর্ডস গুলা ধরে ধরে গান বাজাই। খুব সুন্দর। আর এই যে বিশেষ দিনগুলি চলে যায়, কারোর জন্মদিন, বাবা মার অ্যানিভার্সারি অথবা অনেক কিছুই চলে যাচ্ছে, এগুলি এই দিনগুলি কিভাবে সেলিব্রেট করো? ঘরের মধ্যে সবার সাথে বাবার পছন্দের কিছু করে বা বাসায় কেক বানানোর চেষ্টা করি বা কিছু একটা পছন্দের খাবার যেটা বাবা পছন্দ করে, বাবার পছন্দের গান, এরকম কিছু করার চেষ্টা করি। আচ্ছা, অনলাইনে কেনাকাটা হয়, মানে মার্কেটে তো যেতে পারছো না? কেনাকাটা হয়। কোন জিনিসটা আগ্রহ বেশি লাগে? যেমন মার্কেটে ঘুরলে যেটা হয় যে চোখের সামনে দেখে শুনে বুঝে কিনেছে, অনলাইনে ব্যাপারটা কেমন? আমি করি না, আমি মাকে দেখা করেছি, বাবাকে বলা যায় না। বাবা আসলে অনলাইন জিনিসটাকে এখনো সেভাবে বিশ্বাস করতে পারে না, কিন্তু মাকে আমি ম্যানেজ করে ফেলি। একটু কষ্ট করতে হয় 2-3 দিন, মা এটা দেখো এটা অনেক। আমিও এই কাজটা করি, একবার তো আমি না বলে আমার এত পছন্দ হয়েছে, আমি রাত্রিবেলা অর্ডার দিয়েছি, সকালবেলা ওকে মাকে খুব বলতেছি, মা এই জিনিসটা খুব সুন্দর না? মানে হ্যাঁ সুন্দর, কেন তুমি এতবার কেন বলছো? মা আমি এটা অর্ডার দিয়ে দিই, তারপর মা মানে এটা আমাকে না বলে জানিয়ে তোমার করাটা ঠিক হয়নি। আর কখনো এরকম হয়েছে যে যে জিনিসটা তুমি পছন্দ হলো ঠিক ওটা আসেনি, মন খারাপ হয়েছে কখনো? হ্যাঁ, আমি একবার একটা কানের দুল অর্ডার করেছিলাম, সেটা এসেছে কিন্তু একটু ভাঙা ছিল, তারপরে আমাকে আবার ওইটা পাঠিয়ে আবার অর্ডার করতে হয়েছে। আর কয়েকটা প্রোডাক্ট এমন এসেছে যেটা দেখেছি একরকম, আসার পরে অন্যরকম করা, তারপর এটা ফেরত দিতে হয়েছে। আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি লকডাউনে থেকে থেকে এই যে আচার আচরণ সব কিছু আমাদের বদলে যাচ্ছে। আমি যেটা জিজ্ঞেস করবো এখন, এই যে বড় হচ্ছে, নানান রকম শারীরিক পরিবর্তন, এর সাথে পুষ্টিটা খুব জড়িত। হ্যাঁ, তোমরা কি নিজেরা নিজেদের ব্যাপারে সচেতন যে এই যে আমি রাত যাচ্ছি, দিনে ঘুমাচ্ছি, আমি ঠিক মতো খাচ্ছি না, এটা নিয়ে কি ভাবনা? শুনি তো, মা চেষ্টা করে সব সময় সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া, কি না খেলেও জোর করে খাইয়ে দেওয়া, বকা খাই এটার জন্য, কিন্তু মা আসলে চেষ্টা করে। এভাবে বাসায় থেকে থেকে না কেমন জানি সব
ওলটপালট হয়ে গেছে, এখন ঠিকমতো খেতে ইচ্ছা করে, শারীরিক পরিশ্রমটা যেহেতু হয় না সেহেতু টায়ার্ড হচ্ছি না, খিদা পাচ্ছে না, জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করে, হ্যাঁ ইচ্ছা করে মাঝে মধ্যে যাওয়ার, কিন্তু আমাকে দেয়া হয় না সহজে, আমাকে সহজে দেয়া হয় না। আমাকে হচ্ছে আমার বড় ভাই হচ্ছে অর্ডার দিয়ে দেয়, তো ওর ঘাড়ে দুষ্টা, হ্যাঁ ওর ঘাড়ে দুষ্টা, বড় আচ্ছা সেখানে আমরা ভাই বোনরা সবকিছু শেয়ার করি, আমার দিদিরা গান করে, তারা গান শেয়ার করে, তারা কথা বলে। বড়রা তো অনেক দুশ্চিন্তায় থাকছে কোভিড নিয়ে বা আত্মীয় স্বজনের অসুস্থতা, এটা কি তোমাদের উপর প্রভাব ফেলে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা খেলাটা নিয়ে আমরা একটা বিরতির পরে শুনবো ওরা কি ভাবছে, এই যে বড়রা আমরা নানান দুর্যোগে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ওদের উপরে প্রভাবটুকু শুনবো বিরতি থেকে ফিরে আসবো। পর বিরতির পরে ফিরলাম কিশোরী আড্ডায়। কৈশোরের যে উচ্ছলতা এটাতে আমাদের বড়দের গাম্ভীর্য কিভাবে প্রভাব ফেলেছে সেটা ছিল আমার বিরতির আগের প্রশ্নটা। আজকে অঙ্কিতা পূর্বা আমাকে জানাবে কিভাবে ওরা স্ট্রেস রিলিজ করছে এই দুঃসময়। আমরা আসলে আমাদের বাসায় যে পেটসগুলো আছে অ্যানিমালস, বিড়াল বা পাখি, বাইরে থেকে পাখি, ওদের সাথেও আমরা যে সময়টা কাটাই ওটা থেকে মনে হয় কি আমরা অনেকটা রিলিফ ফিল পাই। মানে একটা বিড়ালকে দেখো, এই যে আমরা স্কুলে যাচ্ছি না, স্কুলে তো গেলে এদেরকে দেখারও সময় থাকে, কিন্তু এই যে বাসায় আছি তাতে করে ওদের সাথে কমিউনিকেট তো খুব ভালোর সাথে একটা অ্যাটাচমেন্ট হচ্ছে। আমি যত্ন নিতে পারছি, আমার একটা বিড়াল আছে তার সমস্ত দেখভাল, তার দেখভাল করতে পারছি। অবশ্য মাই বেশি করে, মা খাবার দেয় ওকে, তারপরে তাকে স্নান করানো, তার যত্ন নেওয়া, সেটা আমার বোন বেশি করে। আমার বোনের পুরো সময়টাই বিড়ালকে নিয়ে যায়, আর সে ড্রয়িং করতে পছন্দ করে, সে ড্রয়িং করে আর বিড়াল, এটার বাইরে সে আর কিছু করে না। বন্ধুদেরও আছে এরকম? হ্যাঁ, আমার যে একদম ইমিডিয়েট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডই বলা যায়, তারও বাসায় দুইটা বিড়াল আছে, তার দাদা তাকে দুইটা বিড়াল গিফট করেছে এই করোনার সময়ে। আচ্ছা, তাহলে তো এই যে এদেরকে যত্ন করেও কিন্তু অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের বাসায় অনেক বিড়াল আসে বাইরে থেকে, যারা বাইরে থেকে অনেক বিড়াল বাসায় চলে আসে, তো আমরা কি করি তারাই দেই না, আমরা ওদের আমাদের যে অবশিষ্ট যে খাবার আমরা ফেলে না দিয়ে আমরা হচ্ছে ওদেরকে দিয়ে দিই। তো ওরা এটা এই অভিজ্ঞতা শেয়ার করো কাজিনদের সাথে, করি বন্ধু বান্ধবীদের সাথে, করি বিভিন্ন ছবি তুলি, ছবি তুলে শেয়ার করি, আমি আরো অনেক ছবি করতে অনেক কথা হয় এটা নিয়ে। তারপরে বিড়াল আনার পর বাবা মার যে স্ট্রেস সেটা অনেক কমে গেছে। বাবা মা দেখা যায় বিড়ালের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে, তাদের স্ট্রেসটা ভুলে সে তাকে সময় দিচ্ছে, খুশি থাকছে, তারপর মজা করতেছে, যেটা আগে কখনো আমরা দেখিনি। টেলিভিশনের নিউজ, খবরের কাগজের নিউজটা যতটা প্যানিক করছে, দেখো পোষা তারপর নিজের সন্তানের সাথে এই সময়টা কাটিয়ে যেমন হচ্ছে আমি আমার বিড়াল, আমি বাবা মা, আমার ভাই, আমরা সবাই একসাথে বসে আমরা মুভি দেখি রাত্রিবেলা, একটা সময় এক সপ্তাহে একদিন আমরা সবাই একসাথে মুভি দেখি। লকডাউনের শুরুতে আমরা অনেক ভয়ের মুভি, নাটক এইসব দেখেছি, তখন তো একদমই ইয়াটা ছিল। হ্যাঁ আছে, আমরাও করি। আমার বাবার অনেক শখ আছে, বাবা দেখা যায় বাইরে বের হইলেই কিছু পছন্দ হলে সে নিয়ে আসে, নিয়ে এসে সেটাকে যত্ন করে। বাবার বাগান বাবা পুরো নিজের করা, মানে বাবা সেটা করে, গাছের যত্ন করা। হ্যাঁ, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব সাহায্য করার, কিন্তু বাবাই পুরো এটা করে। তাহলে দেখো যখন এই করোনাটা চলে যাবে, তোমরা যখন আমার বয়সের হবে, তোমার স্মৃতিতে একটা সুন্দর কিছু যোগ হলো, তাই না, যে আমরা এই টাইমটা কিভাবে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেছি বাবার সান্নিধ্যে, গাছের সান্নিধ্যে, একে গল্প করো। তোমরা ছাদে যাও। হ্যাঁ, ছাদে যাই, ঘুরি উড়িয়েছো না ছেলেরা, ভাইয়ারাও করে না? এটা আমাদের বাসার ছাদে ছেলেরা ঘুরি ওড়ায়, তাদেরকে আমি অনেকবার দেখেছি, কিন্তু আমার নিজের কখনো ওড়ানো হয়নি। আমি আমাদের গলিতে সাইকেল চালাতে, আমাকে লকডাউনে বাবা আমাকে আর বোনকে সাইকেল
এনে দিয়েছে, তারপর বাবাই আমাদেরকে সাইকেল চালানো শিখাইলো। এভাবে বাবার সাথেও একটা বন্ডিং হয়েছে, যেটা বাবা সাইকেলের কথা কেন বললাম, এটা কিন্তু একটা ফিজিক্যাল এক্সারসাইজ যেটা তোমার এই বয়সে খুবই দরকার। হ্যাঁ, তুমি যেই যে বেড়ে উঠছো, তোমার হাড়ের গঠনটা, তোমার অ্যাক্টিভিটিস সব কিছুকে, এই যে সুইমিং সাইক্লিং এগুলি একটা জীবনের অংশ করে ফেলবে। এই যে অভ্যাস, এগুলো যেটা হয়তো স্কুল খোলা থাকলে পারছো না, কোচিংয়ে যেতে হচ্ছে পারছো না, এখন কিন্তু সেই সময়টা। এবং একবার অভ্যাস হয়ে গেলে তুমি ওটা মজা পেয়ে গেলে না, কখনো না কখনো মানে স্কুল খোলাকালীনও তোমার মনে হয় আমি একটু আগে উঠে সাইকেল করে আসি বা ছুটির দিনটাতে করি, এটা একটা খুব ভালো একটা সময় কাটানো। এবং নিজেকে বুস্ট আপ করা, ফিট রাখা, ফিট রাখাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, যেটা আমাদের আজকে কিশোরী আড্ডা, কিশোরীদের স্বাস্থ্যের ওপর অনেক বেশি আসলে গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজটা দেয় না, বোঝে না, কিন্তু তোমরা নিজেরা যদি রিয়েলাইজ করো, দেখবে যে নিজেরাই এক সময় নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে উঠেছ। অকিতা, এই যে চুলের রং দেখতে পাচ্ছি, জানি না দর্শন দেখতে পাচ্ছি কিনা, এটা নিয়ে কিছু বলবে যে এটা কি করোনার জন্য একটা প্রণোদনা যে নিজের চুলটাকে রং করেছেন? একটু সামনে নতুন কি একটা করা যায়, মানে নতুন কিছু একটা করতে চাই, এই জন্য নতুন কিছু একটা করি, করে ফেললাম, বাসায় অর্ডার দিয়ে আনলাম, করে ফেললাম, স্কুলে যেতে যাচ্ছি না, টিচার হ্যাঁ কিছু কিছু বলবে না। হ্যাঁ, আর টেম্পোরারি রং করি, মানে আচ্ছা অলওয়েজ থাকবে না, কিছুদিন পর চলে যাবে, মানে কিছু একটা মজার কাজ করলাম। আচ্ছা, মজার কাজের পাশাপাশি কঠিন কাজগুলো কি কি করা হচ্ছে? আমার যেটা মনে হয় যে এই সময়টাতে টেকনোলজিটাকে অনেক বেশি গ্রিপে নিয়ে আসা যাচ্ছে। হ্যাঁ, যে আমরা যা যা আগে করতাম, এখন এডিটিং বা অনেক কিছুই বোধ হয়, মানে যেহেতু তোমরা প্রযুক্তিতে অনেক এগিয়ে আমাদের প্রজন্মের চাইতে, তোমরা এই সময়টা প্রযুক্তিকে কিভাবে নিজের গ্রিপের মধ্যে নিয়ে আসতে পেরেছো? আচ্ছা, তো আমার হচ্ছে প্রথম নাচটা যেটা বলেছি করেছি, তো ওটার এডিটিংটা খুব মাঝে হয়, মানে প্রথমবার করেছি তো তো এত মন মতো হয়নি, তো পরে গানের সাথে ছিল, তো আমি হচ্ছে গানটা দেখা দেখা যাচ্ছে আগে চলে যাচ্ছে পরে চলে যাচ্ছে, তো তখন আমি ভাবলাম না আমার এডিটিং শিখতেই হবে এখন, আমি যেহেতু নাচ করবো, আমি যেহেতু করবো শিখতে হবে। তো আমি আমার ভাইয়ের কাছে চলে যাই, আমার ভাই আমাকে এক মাসের মধ্যে পিসির এডিটিং আর ফোনের এডিটিং সব শিখিয়ে দেয়। তখন আমি মোটামুটি অনেকগুলো কভার করেছি, আমি একটা পেজও খুলে ফেলেছি আমার নাচের। হ্যাঁ, আমার আছে, আমি হচ্ছে আমার ভাই তো ফটোগ্রাফার, তো আমি আর দাদা ছোটোবেলায় অনেক ছবি তুলতাম ছাদে গিয়ে, আমার ছাদে অনেক গাছ, আমার ফুলের ছবি তুলতাম। আর এখন সবার হাতে ক্যামেরা, হ্যাঁ আমরা এই যে দেখার সময়টা, এই পুরসবটুকু তো স্কুল চলাকালীন পাচ্ছিলাম, এখন করোনা অবাধ সময়। এখন আমার প্রথম এডিটিং আর শেষ এডিটিং এর মধ্যে, মানে শেষ যে কাজটা করেছি মধ্যে বেশ পার্থক্য আমি লক্ষ্য করতে পারি, যে যেটা না জানা করা আর যেটা জেনে করা দুইটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি। মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা সবাই অ্যাক্টিভ, সাথে সাথে তো ফিডব্যাকটা পাই। আমি আমি হচ্ছে এক মাস, আমি শুরু করেছি 6-7 মাস। হ্যাঁ, ওরা হচ্ছে সবাই আমার নাচ দেখে খুব মিয়া করতো, বেসিকলি পূর্ব হচ্ছে শেয়ার দেয় অনেক কিছু করতো। দিদি অনেক সুন্দর নাচ করে, অনেক সুন্দর নাচ করে। আচ্ছা, আমি নিশ্চয়ই দেখবো ওর নাচ কখনো। কোন নাচ ভালো লাগে? আমার কত্থক ভালো লাগে, কত্থক। কত্থক আমি 9 বছর ধরে নাচ করতেছি, কত্থক হচ্ছে আমি এই 6 বছর হলো কত্থক করছি, কিন্তু আমার আমি মেইন আমার বেস হচ্ছে ভরতনাট্যম, কিন্তু আমার কেন জানি আমার মনে হচ্ছে আমি কত্থকটাই বেশি আপন করতে পারছি। খেলাধুলা? হ্যাঁ, আমি হ্যান্ডবল খেলি স্কুলে, তো স্কুলে আমরা ইন্টার স্কুলে হ্যান্ডবল খেলতাম। না, আমার ঠিক সেভাবে। আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লাগে। আমার দিদি রবীন্দ্রসঙ্গীত গান নিয়েই ভালো লাগে, কবিতা উপন্যাস গল্প এগুলি কি পড়ো, বা ওভারঅল যেটা জানতে চাচ্ছি দুজনের বই পড়ার হিস্ট্রিটা কেমন? আমি বই পড়া শুরু করেছিলাম ক্লাস 3-4 থাকতে, আমাকে যে টিচারটা পড়াতো সে আমাকে একটা জাফর ইকবালের বই গিফট করেছিল, কিন্তু তার এটা ছিল
উপন্যাস সমগ্র দুই। আর তার আগে আমি জসীমউদ্দিনের বাঙালি হাসির গল্পটা পড়েছিলাম, এটা আমাকে আমার দাদা ঠিক সেই সময় গিফট করেছিল জন্মদিনে। তো আমি ফার্স্টে উপন্যাসের বইটা ধরি নাই, যেহেতু মোটা বই ছিল আমার কেমন জানি ভয় লাগতেছিল যে কি বোধ হয় বড়দের কথা হবে। কিন্তু আমি একদিন ছুটি যাচ্ছিল, রোজার ছুটি, তখন আমি পড়ি, আমার খুবই ভালো লাগে। তারপর থেকে আমার বইয়ের প্রতি অনেকটা আগ্রহ জমে। তো আমি যখনই যেখানে যার বাসায় বই দেখি তো আমি চেষ্টা করি ওইখানেই পড়ার বা ওই বইটা নিয়ে আসার। আর আমার বাসায় এমনিতেও মা বাবার অনেক বই আছে, যেটা এই লকডাউনে আমি পড়ে শেষ করে ফেলেছি। খুব ভালো, মানে আগের প্রজন্মের একটা অন্যতম অবসর কাটানোর উপায় ছিল এই বই পড়া, যেটা এখন তোমাদের হাতে অনেক গেজেট বলে বই পড়া বা বই বিমুখ একটা প্রজন্ম দেখি। তো আমার খুবই ভালো লাগলো যে তোমারও পড়ার আগ্রহটা আছে। আর সেই সূত্র ধরে কি লেখালেখি কিছু করতে ইচ্ছে করে বা কোনো গল্প লিখতে ইচ্ছে করে? লেখালেখি করা হয় না, আমি আসলে খুব কম দেখি, আমি পড়ি বেশি। হ্যাঁ, অনলাইনেও অনেক বই পড়া হয়, অনলাইনে আমি অনেক বই পড়েছি, তারপরে অডিও বুক শোনা, অডিও বুক শোনা। আচ্ছা, ছোট করে কি বলতে পারবে যে কেন বই পড়তে ভালো লাগে বা কোনো একটা গল্প কেন ভালো লাগে? বই পড়লে মানে আমার মনের ভিতরে মানে মনে হয় সেটা আমি উপভোগ করতে পারি একটা। তাহলে মুভির সাথে পার্থক্যটা তুমি কিভাবে দেখো? মুভিতে যেমন আমি ওদের বানানো জিনিস দেখছি, কিন্তু বই পড়ে আমি নিজে কল্পনা করতে পারছি, মনে হচ্ছে একটা সিনেমা যেটা আমি নিজে বানাচ্ছিলাম। আসলে প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই যে তোমার একটা জীবন আছে, কিন্তু বইয়ের মধ্যে অনেকের অনেক রকম জীবন, সবগুলি জীবন দেখে ফেলা যায় নিজের কল্পনাতে। বইটা একটা খোলা জানালার মতো, অনেকগুলি জীবনকে ছুঁয়ে যাওয়া যায়, সেখান থেকে কিছু পিক করা যায়, কোনোটা ভালো কোনোটা খারাপ, কি হলে কি হতে পারে। এই যে বড় হচ্ছে এই সময়টাতে বইয়ের অবদানটা অনেক বেশি, যেমন তোমার পরিবারের অবদান আছে, তেমন আছে স্কুলের বন্ধুদের, ঠিক তেমনি ভাবে অনেক বিখ্যাত বই কিংবা অনেক বিখ্যাত না হলেও অনেকেই ভালো লেখেন, হঠাৎ করেও যে বইটা পেয়ে ফেলছো, দেখবো ওটার মধ্যেই হয়তো এমন কিছু আছে যেটা তুমি পিক করতে পারছো। তো এটাই হচ্ছে বইয়ের মজা, তাই না? আর অঙ্কিতার কি বই পড়ার ইয়ে আছে? আমি পড়ি, কিন্তু আমি অনেক বেশি বই পড়ি না, কিন্তু আমি আমার যে বইটা আমার ভাই বা বাবা মা বলে যে বইটা পড়ো তুমি কিছু জানতে পারবে, তো আমি তখন সেই বইটা পড়ে ফেলি। এর মধ্যে কার বই ভালো লেগেছে? জাফর ইকবালের রাশা গল্পটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, গান শোনার ব্যাপারে তোমার কারো পছন্দ আছে যে কার গান ভালো লাগে বা পূর্বের কারো গান ভালো লাগে? আমার পুরনো দিনের গান অনেক ভালো লাগে, মানে বাবা ছোটবেলায় আমাকে ছোটবেলায় বাবা এসব গান অনেক শুনতো, আমিও শুনতাম, মানে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, আমি কিশোর কুমারের অনেক বড় ভক্ত। আজকে ওনার জন্মদিন, তুমি তাকে সুন্দর করে স্মরণ করলে। আর হচ্ছে নতুনদের মধ্যে, আমি সেভাবে কোনো ব্যান্ড শুনি না, কিন্তু কোনো গান যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে সেটা কানে আসে, তখন ভালো লাগলে আমি সেটা হয়তো ইউটিউবে সার্চ দিয়ে শুনি, কিন্তু সেভাবে কোনো ব্যান্ড ফলো করা হয় না। আমার শাহানা বাজপাই, অর্ণবের গান আমার খুব ভালো লাগে। শাহানা বাজপাই একবার আমার একটা নাচ ছেড়ে দিয়েছিল, ওটা দেখে আমার এত ভালো লেগেছিল, আমি আরও ইন্সপায়ার হয়ে গেছিলাম। আচ্ছা, তোমার কি হতে চাও বড় হয়ে? কিশোরী তালাটা পার করে একসময় তারুণ্যকেও যৌবনকেও ক্রস করে নারী হয়ে যেতে হবে, তখন তার কি ইচ্ছা হওয়ার? হতেই হবে তা না, হ্যাঁ, কিন্তু একটা মনের মধ্যে কি কোনো ইচ্ছা আছে যে আমার এটা হতে ইচ্ছা করছে? আমার জানি না কি হবে, বাট আচ্ছা, উকিল হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, কিন্তু দেখা যাক কি হবে। দেখা যাক, আমাদেরকে সময় কোথায় নিয়ে ভাসিয়ে নেয়। আগে না একটা বেঁধে দেওয়া হতো যে তোমাকে এটা হতে হবে, তোমাকে ওটা হবে, এখন কিন্তু সেটা নেই, তোমার যখন যেটা ভালো লাগছে তুমি সেটাই করে ফেলতে পারো। আমার বাবার ইচ্ছা ছিল আমি ম্যাজিস্ট্রেট হব, কিন্তু আমার আগে সেটা ঠিক ভালো লাগতো না, মানে আমার আগে না এটা না, কিন্তু এই এক দেড় বছরে আমার খুব ইন্টারেস্ট এসেছে, আমি ভেবেছি এটা নিয়ে যে তাহলে করোনা তোমাকে ভাববার অবকাশটুকুও দিল যে কি হওয়া যায়, কি হলে ভালো হয়। হ্যাঁ, যে এটাও খারাপ নয়, অবশ্য অনেক ভালো উকিল হওয়ারও বা ম্যাজিস্ট্রেট হওয়ারও অনেক
মানে অনেক জিনিসটা সুন্দর। বাবার বাবা যেভাবে ভেবেছে আমিও সেভাবে ভাবার চেষ্টা করেছি যে বাবা কি হিসেবে বলেছে। আমার বাবারও ইচ্ছা ছিল উকিল হওয়ার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু এখন আমার সাথে অ্যাক্সিডেন্টলি মিলে গেছে আমারও লয়ার হওয়ার ইচ্ছা। আর যদি আমি লয়ার হই তার সাথে সাথে হচ্ছে আমি একটা নার্সিং স্কুল খুলবো, হ্যাঁ, যেখানে হচ্ছে সব ছোট বাচ্চারা, হ্যাঁ, নাচের স্কুল খুলব এরকম। আচ্ছা, আমরা সবাই মিলে আমাদের এই যে দুঃসময়টাতে অনেক হত দরিদ্র মানুষ আছে তাদের জন্য সাহায্য করবার কিছু কি চিন্তা করতে পারি? কিছু কি চিন্তা করা হয়েছে বন্ধুরা মিলে ডিসকাশন? আমি একটা অর্গানাইজেশনের সাথে করোনার মধ্যে যুক্ত হয়েছিলাম, যেটা একটা কম্পিটিশনের আয়োজন করেছে অনলাইন, অ্যান্ড সেটার মাধ্যমে ডোনেশন তোলা হয়েছে, সেখানে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। তো যারা অংশগ্রহণ করেছে অবশ্যই তাদের ফলে জিনিসটা সবার অনেকের কাছে পৌঁছে গেছে, তখন তারা সেভাবে যে যেমন পেরেছে ডোনেশন করেছে। তারপর একটা অর্থ জমা হওয়ার পর তারা সেটা দিয়ে অনেক পরিবারের সাহায্য করার চেষ্টা করেছে। মানে এই যে অংশগ্রহণ এটাই জরুরি ছিল, হ্যাঁ, যে আমার হয়তো এই মুহূর্তে কিছু করবার সামর্থ্য নেই, মানে তোমরা তো এখন আর্নিং না, তোমরা তো এখন ডিপেন্ডেন্ট, এই যে একটু জোগালির কাজটুকু করা, হ্যাঁ, একটা সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করো, এটা কোথাও অংশ নেয়া, এটাতেই কিন্তু অনেক আত্মতৃপ্তি, হ্যাঁ, এই যে অনুভূতিটা যে আমি কাউকে সাহায্য করতে পারলাম এই দুঃসময়ে, অথবা আশেপাশে যাদের করোনা হচ্ছে তাদের একটু খোঁজ খবর নেওয়া, এটাতেই কিন্তু অনেক মানে মনের তৃপ্তিটা মিলে। তো আমরা মোটামুটি আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই করোনার সময়টুকুতে আজকের কিশোরীরা কী ভাবছে সেটা কিছুটা আমরা জানতে পারলাম। শুধু আজকে আড্ডা শেষ হবে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আমার সাথে আছে অঙ্কিতা এবং পূর্বা, দুই প্রজাপতির মতো কিশোরী, ওরা গিয়ে শোনাবে সকাল তরে ওই তা দিচ্ছে সকলে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল